সাংবাদিক পূর্বাচল ঢোকা নিষেধ এটা কে বলছে আপনাকে আপনারা আপনারা এইভাবে ঢুকতে পারবেন না বন্ধু বন্ধ হলে তো তখন আপনি কিনতে পারবেন না কিভাবে হয় স্টেম করে কিনে নিচ্ছে জেলা শাখার সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজস্ব শাখার অতিরিক্ত জেলা প্রশাসককে তথ্যের জন্য অনুরোধ করা হয় তিনি শুনেন সবকিছুই কিন্তু সহায়তা মেলে না রাজুকে জান আপনি রাজুকে তো ফাইল আছে মূলত প্লট ফিল দিতেছে তো রাজু এখান দিয়ে প্লট যেগুলো বরাদ্দ দেয় এগুলো রাজুকে প্রথম ভাই সিস্টেম না সিস্টেম না এটা হচ্ছে কি সদিচ্ছা একটা বড় ব্যাপার তত দেখেন আপনি চান আপনাকে দিবে তো দিবেন তো বলেন কয়েকদিন পর তথ্য অধিকার আইনের ফর্ম নিয়ে আবার হাজির হই তার দপ্তরে কিন্তু এবার তিনি সেটি দেখতেও অস্বীকৃতি জানান পাঠিয়ে দেন সংশ্লিষ্ট তথ্য কর্মকর্তার দপ্তরে অনেক ঘুরে সেই কামরা খুঁজে পেলেও মেলেনি সেই কর্মকর্তার সাক্ষাৎ শেষ উপায় হিসেবে আমরা তথ্য অধিকার আইনে সেটি পেতে চেয়েছি কিন্তু যে কর্মকর্তার কাছে সেটি জমা দেবো সেই কর্মকর্তা কয়েকদিন ধরে অনুপস্থিত আমরা জানি না এই বিষয়ে তথ্য আমরা শেষ পর্যন্ত আসলেই পাবো কিনা জাল নথি সম্পর্কে জানতে জেলা প্রশাসকের শরণাপন্ন হই আমরা ফোনে তিনি সাক্ষাতের সময়ও দেন আশ্বাস দেন সহায়তার কিন্তু নির্দিষ্ট সময়ে তার দপ্তরে গেলেও তার দেখা মেলেনি ফোন কিংবা খুদে বার্তার জবাবও আসেনি নতুন যোগ দেয়া জেলা প্রশাসকের তরফ থেকে এটা কার কাছে জমা দেবো আমি শেষ পর্যন্ত তার দপ্তরে তথ্য অধিকারের আবেদনটি জমা দিয়ে চলে আসি আমরা পরের সপ্তাহ জুড়ে অপেক্ষার পরও কোনো সাড়া মেলেনি গাজীপুর থেকে এবার নাগরী ইউনিয়নের চেয়ারম্যান অলিউল ইসলামের খোঁজে তার বাড়িতে আমরা এই চেয়ারম্যানের বিরুদ্ধে প্লট নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে সেখানে চেয়ারম্যানকে পাওয়া না গেলেও রাজনৈতিক এক কর্মী এসে হুমকি দেন পূর্বাচল এলাকায় ঢুকতে দেওয়া হবে না সাংবাদিকদের এই সমস্ত নিউজ যা শুরু করছেন আপনারা পূর্বাচলের এই সমস্ত কাজের কারণে কিন্তু আপনারা সাংবাদিক ঢুকা নিষেধ সাংবাদিক পূর্বাচলে ঢুকা নিষেধ এটা কে বলছে আপনাকে আপনারা এইভাবে ঢুকতে পারবেন না সবশেষে নাগরী ইউনিয়ন পরিষদে গিয়ে হাজির হই আমরা চেয়ারম্যান আছেন কিন্তু ক্যামেরার সামনে কথা বলবেন না আমাদের ভরসা গোপন ক্যামেরা প্লট নিয়ে অনিয়মের বিষয়ে জানতে চাই তার কাছে তরুণ এই চেয়ারম্যান দাবি করেন আমেরিকা থেকে পাঠানো টাকায় কেনা জমির বিপরীতে প্লট পেয়েছেন তার পরিবারের সদস্যরা কিন্তু 2000 সালে জমি কেনা বেচা বন্ধ হবার পরে তিনি 2010 সালে কিভাবে জমি কেনেন তার সদুত্তর মেলেনি তার কাছ থেকে সর্বশেষ খাজনা খারিজ হচ্ছে 2008-09 সালে সেই সেই তালিকা পর্যন্ত আপনাদের কারোর কোনো নাম সেখানে ছিল না তাদের কাছে কিনে নিচ্ছে জমি কত সালে তখন তো রেস্টি বন্ধ তখন তো রেস্টি বন্ধ হলে তো তখন আপনি কিনতে পারেন না কিভাবে হয় স্টেম করে কিনে নিচ্ছে আদিবাসীদের ক্ষতিপূরণ কিংবা প্লট বরাদ্দ নিয়ে এমন ফিসফাস এখন আর কালীগঞ্জে সীমাবদ্ধ নেই বিভিন্ন মাধ্যমে অভিযোগ চলে এসেছে খোদ রাজুকেও তবে প্লট বরাদ্দের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি বলছে গাজীপুর জেলা প্রশাসন থেকে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে যে তালিকা তাদের হাতে এসেছে সেই মোতাবেক বরাদ্দ হয়েছে প্লট রাজুক চেয়ারম্যানের কাছে জানতে চাই তাহলে কি পার পেয়ে যাবে বিশাল এই জালিয়াত চক্র যারা তালিকা করছে কিন্তু জেলা প্রশাসন জেলা প্রশাসনের কিন্তু ব্যবস্থা নিতে হবে আমি যদি ইনকোয়ারি করি ভুল প্রমাণ পাই জালিয়াত অবশ্যই আমরা অ্যাকশনে যাব নথি বাতিল হবে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হবে ফৌজদারি মামলা হবে আইনে যা বলা আছে কিন্তু কোনো জালিয়াতের কোনো মাপ নেই কিন্তু গ্রামীণ জীবন জীবিকার সবটুকু জুড়ে থাকা ভিটেমাটি জমিপুকুর অধিগ্রহণ করে বাড়তে থাকা রাজধানীর মানুষের আবাসন করতে চায় সরকার তথা রাজুক কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত স্থানীয় দালাল চক্র জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের কর্মকর্তা সেই প্লট বাণিজ্যের অংশ হয়ে নিজেরা ফুলে ফেঁপে একাকার হয়ে গেছে অন্যদিকে জমি হারানো শত শত ব্যক্তি ও পরিবারকে বঞ্চিত করার মাধ্যমে রাষ্ট্রকে তোলা হয়েছে অপরাধীর কাঠগড়ায় স্বচ্ছ তদন্তের মাধ্যমে এসব জালিয়াত চক্রকে শাস্তির আওতায় এনে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের টাকা এবং আদিবাসী প্লটগুলো সত্যিকারের ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ করা না হলে এই কলঙ্ক চিরস্থায়ী হয়ে থাকবে রাজুক তথা রাষ্ট্রের গায়ে